দেখা যাক প্রথম বল হোয়াইট এবং বাইচার রানটা একটু ফলো করি জাহির আর জয়েন্ট আজ আউট হয়ে ফেভিলনে ফিরে যাচ্ছে জাহির পাঁচ রানে প্রথম যে আঘাত ঘটেছে সেই আঘাতের পুনরাবৃত্তি হয় কিনা তার জন্য অপেক্ষা করতে হবে নাকি তার পাল্টা প্রত্যাঘাত ঘটবে সোফাতে ডাই ব্যামাম স্টেক ডাই ভালো ফিল্ডিং করলো নারু ভাবে ঠেলে দিয়ে একটি রান এই মুহূর্তে স্কোরবোর্ড সিক্স ছ রানে পৌঁছে গেছে ব্যাটসম্যান জয়ন্ত হোয়াইট এবং বাইচার যদি চেক করতে না পারে পরের দিকে দেখ পরের ইনিংসে কিন্তু ভোগান্তি আসবে সীমিত ওভারে ভালো বল হচ্ছে যদি উইকেট কিপার সজাগ থাকতো কিন্তু দুটো একটা নির্ঘাত চাল বাসিয়ে দিতে পারেছে খুব ভালো বল হচ্ছে বলে গতি আছে এবং বৈচিত্র্য আছে এবং পাঁচ পাঁচটা রান যোগ হবে স্কোরবোর্ডে ষোলো রানে পৌঁছে গেছে পরে বল সঙ্গে সঙ্গে ওভারে পরিসমাপ্তি কাণ্ড এক ওভার শেষে বল অরুণাবু পরাস্ত এলবিডব্লিউ আবেদন ছিল আম্পায়ার সেই আবেদনে সাড়া দেননি Thank you.
একদম স্লিপ পয়েন্টের উপর থেকে বিশাল সিক্স তেইশ রানে পৌঁছে গেছে। একই ভঙ্গিমায় সাধারণ জয়ন্তর ব্যাট গর্জে উঠেছে, পরপর দুটো ওভার বাউন্ডারি দেখলাম, ২৯ রানে পৌঁছে গেছে। একদম চামচে করে ব্যাটটা শুধুমাত্র বলটাকে হাওয়ায় ভাসিয়ে দিয়েছে, তাতেই একটি ওভার বাউন্ডারি। 35 যশোক 1 উইকেট রানিং 2 ওভার, পরপর তিনটি ওভার বাউন্ডারি দেখলাম। একদম অসাধারণ বিশাল সিং 41 রানে পৌঁছে গেছে। সিরিজ ধরে রাখতে পারলো না, দারুণ প্লেসমেন্ট এবং একটি রান। একটা সম্ভাবনা আর একটু তৎপর হলে রান আউট হতে পারত, দু দুটো রান যোগাবেশ করবো নি। আর একটি ভালো বল হলো নারুর, গুড বল। সফটের ড্রাইভ ছিল কিন্তু ব্যাটের পক্ষে তেমন ভাবে সংযোগ হয়নি, একটির বেশি রান এলো না। ভালো বল হলো অসাধারণ, মিস ফিল্ডিং এবং চার চারটি রান।
লাস্ট ওভার বলতে বলতে লাস্ট ওভারের প্রথম বলেই বিশাল সিক্স। দেখা যাক ক্যাচ উঠেছে এবং আউট। একদম ল মনের উপর থেকে বিশাল সিক্স, একদম স্ট্রেট টাইপ সিক্স। পরের বল আবার ওয়াইড, আমরা সাদ্দাম দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড, আবারও তুলে মেরেছেন ক্যাচ উঠেছে। দেখা যাক না ক্যাচটা তালুবন্দি করতে পারলো না, একটা নিগার্চার। এই ব্যাটসম্যানের নাম কি? ইনিংসের শেষ বল অসাধারণ। দেখা যাক দুই পারাবলিক জুটি সুমন এবং হেমন্ত অসাধারণ কিপিং, অসাধারণ ফিল্ডিং এবং আউট। সুমন ক্যাচ আউটের ব্যবধানে ফিরে আসছে, হতাশ হয়ে গেছে যে এইটা ক্যাচ হতে পারে। হেমন্ত বলার ওড়ু না ভোগ খেলবি
নেক্সট স্টাম্পের বাইরে ছিল হোয়াইট এবং জায়গা পরিবর্তন আর একটি রান দুরান যোগাবেশ করবো ডি জিততে গেলে কিন্তু 90 রানের টার্গেট সম্ভব না কিচ্ছু নেই হ্যাঁ সপাট ড্রাইভ এবং চারটি রান আট রান যোগ হলো স্কোর বডি এমনিতে রান সংখ্যা আট এবং রান আউট হয়ে গেল নারী মাঠে নতুন ব্যাটসম্যানের পদার্পণ হেমন্ত অসাধারণ প্রয়াসটাও দারুণ ছিল ফিল্ডিং এর শরীরটাকে ছুড়ে রান সংখ্যা 12 লিখার একটা চার বাসি দিয়েছিল রান সংখ্যা 16 ষোলো রানে পৌঁছে গেছে সতেরো রানে পৌঁছে গেছি তুলে পেরেছে দুটো বল হয়েছে না খেলা তাহলে দুটো হয়েছে খেলো চারটে আছে তিনটে মারো চারটে ওয়াইট করবে দ্বিতীয় ওভারে খেলা চলছে এবং সিক্স তিরিশ রানে পৌঁছে গেছে আবারও তুলে মারার প্রচেষ্টা চারটে হয়েছে সিঙ্গেলটা নিয়ে নে না ম্যাক লাস্ট বল তো এবং একটি বেশি রানের না 37 জিততে গেলে 53 27 করে প্রায় গড় 26 পয়েন্ট আবার ওয়াই
কিপারকে দেখতে পাচ্ছি অনেক তৎপর, ভালো বিঘাত চাল বাজাচ্ছি ভালো বল হলো প্রায় ম্যাচ থেকে হারিয়ে গেছে, সকলকেই আহ্বান জানাই, সাদর আমন্ত্রণ আগামীকাল এই টুর্নামেন্টের সাদর আমন্ত্রণ রইল। এবং আগামী মন্ডে সরি সানডে থেকে রবিবার ধাপাস বল টুর্নামেন্ট শুরু। দে